রহিম, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আল্লাহর রহমতে ভালোই আছেন, আলহামদুলিল্লাহ। আমি ভালো আছি। তো আজকে আমি পালং শাকের একটা রেসিপি নিয়ে আসছি। পালং শাক দিয়ে আমি আজকে একটা ভাজি করব, আর আমি এখানে চিংড়ি মাছ দিয়ে আর আলু দিয়ে একটা ভাজি করছি। তো খুব সাধারণ একটা ভাজি এটা, আর আপনাদের ভালো লাগবে আশা করি। তো দেখুন, এখানে আমি 2 আঁটি পালং শাক নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি এখানে কাঁচামরিচ, পেঁয়াজের কুচি, রসুন কুচি, নিয়েছি এখানে সামান্য পরিমাণে চিংড়ি মাছ, আর এখানে নিয়ে নিয়েছি একটা আলু, বড় আলু। তো এখন আমি চুলা একটা কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াইটা গরম হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো। এখন আমি দিয়ে দিব রসুন কুচি, আর রসুন কুচিটা দিয়েছি শাকে, কিন্তু রসুনের যে একটা ফ্লেভার সেটা কিন্তু খুবই ভালো লাগে। তো আমি এটা একটু ভেজে নেব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজের কুচিগুলো। তো পেঁয়াজটা আমি খুব ভালোভাবে একটু ভেজে নেবো ওর সাথে, রসুনের সাথে। তো দেখুন, আমার পেঁয়াজটার সাথে রসুনের একটা ভাজি হয়ে গিয়েছে। তো আমি এখন এই পর্যায়ে দিয়ে দিব চিংড়ি মাছগুলো। তো আমি এখন দিয়ে দিচ্ছি একটু হলুদ, সামান্য পরিমাণে দিব। আমি এটা তো ভাজি করছি, বেশি হলুদ দেবো না। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তবে সব একসাথে ভালোভাবে একটু কষিয়ে নেব। মাছটা আমার কষানো হয়ে গিয়েছে। তো এখন আমি দিয়ে দিব কেটে রাখা আলু। আর দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ পরিমাণ মতো। চিংড়ি মাছের যে একটা ভালো একটা ফ্লেভার চলে আসছে, আমার আলু আকর্ষণ হয়ে গিয়েছে। এখন আমি এর পর্যায়ে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা শাকগুলো। আর আমি এখানে কোনো পানি ব্যবহার করবো না, শাকগুলো ধুয়েছি, ওতে থেকে পানি উঠে যাবে। তো শাকগুলো আমি দিয়ে দিয়েছি, এখন আমি একটু ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। ঢাকাটা আমি তুলে দিচ্ছি। এখন আমি দেখুন, এখানে কিন্তু পানি ছেড়ে দিয়েছে, শাকের থেকে পানি উঠে গিয়েছে। তো আমি একটু ভালোভাবে এটা উলট পালট করে দিচ্ছি। দেখুন, আমি ভালোভাবে এটা নেড়ে চেড়ে দিচ্ছি, তাহলে কড়াই চলায় লেগে যাবে। একটু পানি আছে, তো এটা শুকিয়ে যাবে, তার কিছুক্ষণ রাখবো আমি এটা। দেখুন, আমি শাকগুলো উল্টে পাল্টে দিচ্ছি, আর একটু ভাজা ভাজা করে নিচ্ছি। পানিটা তো শুকিয়ে গিয়েছে প্রায়। তো এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব ধনিয়া পাতা, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন, আর ভালো লাগলে অবশ্যই দিবেন। দেখুন, এটা আমার ভাজিটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি পর্যায়ে চুলা থেকে নামিয়ে ফেলবো, আর আমি আপনাদের বেড়ে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন ভাজিটা কত ভালো হয়েছে, আর এটা খেতে কিন্তু বেশ মজার হয়। যারা পালং শাক পছন্দ করেন তাদের কাছে তো খুবই ভালো লাগবে। আর পালং শাকে তো অনেক ভিটামিন আছে, অনেক উপকারী একটা শাক। তো দেখুন, আমি পালং শাকটা একটা প্লেটে বেড়ে নিয়েছি, আর দেখতেও সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু বেশ মজার এটা। আর আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন আপনারা। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, আর নিরাপদে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।